Hello, happy Sunday to you all, my beautiful friends. My lovely beautiful friends. Shokole nishchoi ekta sundor robbar katachho. Happy Sunday. Na shobai bhalo. Anondo korcho, ranna korcho bhalo bhalo. Tai to? To dekho, ajke amio ekটু তোমাদের সাথে একটা রান্না শেয়ার করছি, সেটা হচ্ছে দেখা যাক, হ্যাঁ বানিয়ে দেখি, যেটা আমি ইউজুয়ালি আমার রান্না হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি, আলাদা করে নতুন করে কিছু না, যেটা আমি ঘরে খাই সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, মজা লাগে তো। সবাই নিশ্চয়ই খুব ভালো কাটাচ্ছ, তাই তো? সানডে তো সবার একটা মনে, আমাদের যতই আমরা সারা সপ্তাহ কাজের মধ্যে থাকি, খুব বিজি থাকি, তাই জন্য না আমাদের সানডেটা আমাদের খুব মজা লাগে। আবার সানডেটা যেই চলে যাবে তখন আবার মানডে থেকে মনটা খারাপ হয়ে যায় যে আমার ছুটি ফুরিয়ে গেল। তো দেখো, আমি প্রথমে তেলে গরম মশলা দিলাম, গোটা গরম মশলা, আর তার সাথে পেঁয়াজটা ভেজে নিলাম। এখন আমি এখানে একটা মশলা দিচ্ছি, এটার মধ্যে আছে টমেটো, এটার মধ্যে আছে একটু লঙ্কা, শুকনো লঙ্কা আর টমেটো পেস্ট করে রাখা, সেটা অবশ্যই একটু নুন দিয়ে নিয়েছি সামান্য। দেখেছি যে প্রত্যেকটাতে সামান্য নুন দিয়ে দিয়ে পেস্ট করলে একটা ব্যালেন্সিংয়ে এসে যায়, তারপরে আর আলাদা করে লাগে না। দেখো এখানে আমরা এই যে মশলাটা দিলাম, এই মশলাটা যখন অয়েল থেকে সেপারেট হয়ে আসবে তখন আমি কিন্তু আমার এই কালারফুল ভেজিটেবলসগুলো দেব। আগে একটু অয়েলটা সেপারেট হোক, অয়েলটাকে সেপারেট করতে দিতে, কিছু কিছু রান্নায় অয়েলটা সেপারেট করতে দিতে হয়, আবার কিছু কিছু রান্নায় দিতে হয় না, আমরা একদম সরাসরি রান্নায় চলে যাই, সবজিগুলো দিয়ে দিই। দেখো এটা অলরেডি অয়েলটা সেপারেট করতে আরম্ভ করে দিয়েছে, সুতরাং এবার আমার ভেজিটেবলসগুলো দেওয়া যেতেই পারে। ভেজিটেবলসগুলো আমি এখানে ব্লাঞ্চিং করে নিয়েছি, ব্লাঞ্চিং মিন্স আমি মানে গ্রিনটাকে আমরা যখন অল্প করে ভেজিটেবলসটা প্রসেসিংয়ে রাখি, পুরো বয়েল করি না, স্টিমটা ফুল করি না, অল্প করা থাকে, এবং ভেজিটেবলসগুলো যখন ফুল ফর্মে কালারফুল থাকে তখনই আমরা সেটাকে ব্লাঞ্চিং বলি। ব্লাঞ্চিং আর স্টিমিং বা বয়েলিংয়ের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। বয়েলিংয়ে বন্ধুরা তোমরা দেখবে বয়েলিংয়ে কিন্তু কালারটা একটু ফেড হয়ে যায়, তখন আমাদের ভালো লাগে না, কিন্তু এখানে সেটা হবে না। হ্যাঁ, এখানে কালারটা অ্যাজ ইউজুয়াল থাকে, খুব অল্প বুঝে বয়েলটা হলেই নামিয়ে নিতে হয় ঠিক বুঝে, সেটাই হচ্ছে ব্লাঞ্চিং। তোমরা নিশ্চয়ই করো। টমেটোটা আমি এমনি দিই না, টমেটোটা তোমাদের ইচ্ছা হলে তোমরা এমনি দিতে পারো, এটা যাচ্ছে অনিয়ন পেস্ট, তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই, আমি দিই না, কারণ আমি টমেটোটা পেস্টিংটা পছন্দ করি, তাহলে কী হয় ভেতরের যে সিডসগুলো থাকে সেগুলো স্কিনটা সব নষ্ট হয়ে যায়, একদম পেস্টিং হলে রান্নাটাই ভাল লাগে, আমি ওই জন্য টমেটো সবসময় আমি পেস্ট করে দিই, পিউরি করে দিই। কিন্তু এই যে রান্নাটা করছি এটাতে কিন্তু টমেটো যদি তোমরা একটু কেটে কেটে ভেজে নাও তেলের সাথে তাহলে কিন্তু দারুণ হয়। এবার আমি মিক্স করছি সামান্য, যেহেতু নুন দেওয়া আছে আলাদা করে খুব লাগবে না,
এটা করছি আমি এবারে দিয়ে দিচ্ছি আমি পানিরগুলো এটা করছি আমি পানির ঝাল ফ্রেজি ঝাল ঝাল কোনো রকম ঝামেলা ছাড়া ঝাল ফ্রেজি করছি কোনো রকম ঝামেলা ছাড়া খুব বেশি রসে কষে অনেক সময় দিয়ে দেখিয়ে আমি তো পারবো না কারণ আমার সে সময়টা নেই তো সেজন্য আমি খুব ইজি ওয়েতে ঝাল ফ্রেজি করছি পানির ঝাল ফ্রেজি সেখানে আগে আমি ভেজিটেবলসগুলো আমি ব্লাঞ্চিং করে রেখেছিলাম পানির কেটে রেখেছিলাম কিউব কিউব করে এবং মশলাগুলো আমি প্রসেসিংয়ে রেখেছিলাম আর এটা চমৎকারভাবে হয়ে যাবে এটা সামান্য মিষ্টি মিষ্টি করতে পারো একদম রেস্টুরেন্ট স্টাইলেই কিন্তু এটা অবশ্যই করে খুব ইজি ওয়েতে ইজি ফর্মে আলাদা করে মশলা প্রসেসিং এই না আমি সমস্তটা করে রেখেছিলাম তারপরে আমার সুবিধা অনুযায়ী মিক্স করলাম আমি রান্নায় সবসময় বয়েল ওয়াটার ইউজ করি এতে সুবিধা আমি করি কি তোমরাও করো আমি জানি সবাই করি তো বন্ধুরা এতক্ষণ অনেকক্ষণ বকবক করলাম এটাতে তোমরা আলু স্কিপ করে দিতে পারো শুধু বিনস গাজর আর ক্যাপসিকাম দিয়েই করতে পারো আর আমি কিন্তু এটায় একটু আলু দিয়েছি না দিলেও চলবে এবার আমি ক্রিমের মধ্যে একটু ঘি দেওয়া ছিল সেগুলো আমি একটু এর মধ্যে অ্যাড করে দিলাম এক চামচে ঘি আর দেখলে তো গোলমরিচ আগেই দেওয়া ছিল আর ওপর থেকে আমি ক্রিমটা ঘি মাখানো দিয়ে দিলাম এই হয়ে গেল একদম ইজি প্রসেসে পানির ঝাল ফ্রেজি ঝাল ফ্রেজি একটা অত্যন্ত ভালো একটা রেসিপি এটা আমরা সবেতেই খাই এটা আমরা মাটনে খেতে পারি চিকেনে খেতে পারি ভেজিটেবলসে খেতে পারি সব কিছুতে আমরা খাই তার মধ্যে পানির ঝাল ফ্রেজি কিন্তু অত্যন্ত একটা ফেমাস একটা রেসিপি পনিরের তোমরা যারা বানাও তারা তো জানো আর যারা বানো না যারা জানো না বা বানাও না এখনও বানাওনি তারা একটু বানিয়ে নাও ভালো লাগবে অল্প অল্প মিষ্টি আর ঝাল ঝাল যেহেতু এটা ঝাল ফ্রেজি তাই অনেকটাই ঝাল দিয়েছি তোমরা তো দেখলেই তো বন্ধুরা আমি সঞ্চিতা এতক্ষণ তোমাদের সাথে কথা বলছিলাম আমার ইনক্রেডিবল ইউটিউব জার্নি থেকে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইল তোমাদের জন্য এখনকার মতন চললাম টাটা